সেই ছোটবেলায় যখন নুপুরান্টিদের বাসায় বেড়াতে যেতাম, দেখতাম তাদের শোকেস সাজানো বিভিন্ন রকম জিনিসপত্রে, আর তার মধ্যে শোভা পেত বিভিন্ন রকমের আচার। হরলিক্সের কাচের বয়মভর্তি সেসব আচার দেখে লোভ হতো, কিন্তু ছোট মানুষ চাইতে লজ্জা পেতাম। আর যত রকমেরই আচার হোক না কেন, আমের আচারের প্রতি আমাদের সবারই একটু দুর্বলতা আছে। তবে আমের মোরব্বা বা কাশ্মীরি টাইপের যে আচারগুলো হয়, সেটা আমি যত জায়গায় খেয়েছি কখনোই সেটা আমার মামির হাতের তৈরি আচারকে টপকে যেতে পারেনি। প্রতিবারের মতো আমের সিজনে আমিও চেষ্টা করি টুকটাক আমের আচার তৈরি করার জন্য। আজকে তৈরি করছি এই আচারটি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন আমরা সব ধরনের আচারের রেসিপি সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখি। তবে যত মানুষই আচার তৈরি করুক না কেন, কিছু মানুষের হাতের আচারের টেস্ট অন্য লেভেলের হয়ে থাকে। আসলে সেইগুলো সব মানুষদের কাছ থেকে আমরা ইন্সপিরেশনটা পাই আচার তৈরি করার। আমিনস লাইফস্টাইলের এই ভিডিওতে জুয়ামিন আছি আপনাদের সাথে। এই ধরনের আচার তৈরির জন্য একটু শক্ত আটিযুক্ত আম দরকার হয়। প্রথমে আমগুলোকে কাটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি, যাতে করে আমের ভেতরে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে। তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এক একটা আমে টোটাল 8টি করে পিস করেছি আমি। কাটা আমগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখতে আমি ব্যবহার করেছি পান খাওয়ার জন্য যে চুন ব্যবহার করা হয় সেই চুন। আর এইখানে আমি 1 চা চামচ পরিমাণ চুন দিয়ে পুরো আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। এখানে আমি বিচি ছাড়িয়ে কেটে নিয়েছি 7টি শুকনো মরিচ। অনেকে এই আচারে রাউন্ড শেপে শুকনো মরিচটা ব্যবহার করেন, তবে আমার কাছে লম্বা শেপটা ভালো লাগে, তাই আমি লম্বা করে কেটে নিয়েছি। 8টি আমের জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের আদা জুলিয়ান কাটে কেটে নিয়েছি। এই আচারের জন্য আমি মার্কেটে আখের চিনি বলে যে চিনিটা আমরা কিনতে পাই সেই চিনিটা ব্যবহার করছি, তাই দেখতে একটু ঘোলাটে মনে হচ্ছে। আর এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার না করে সরাসরি সিরকার মধ্যে চিনিগুলোকে জ্বালিয়ে নিচ্ছি। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। আর আদা কুচিগুলো যখন একটু গাঢ় কালার থেকে একটু ট্রান্সপারেন্ট লুকে চলে আসবে, সেই মুহূর্তে আমি সেই যে চুন পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমগুলোকে, সেগুলোকে ভালো করে কোচলে ধুয়ে পানি ঝরিয়ে একদম শুকনো অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি। যখন আমগুলোর চেহারা একটু ট্রান্সপারেন্ট লুকে চলে আসতে থাকবে, সেই মুহূর্তে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা টক আর মিষ্টির মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসবে, যার ফলে আপনার কাছে এটা খেতে মোটেও টক অথবা খুব বেশি মিষ্টি এরকম কিছু মনে হবে না, বরঞ্চ খাওয়ার পর একটা আকাঙ্ক্ষা থাকবে আরেক পিস খেতে পারলে ভালো হতো। এই পর্যায়ে দিয়ে দিব আমি কেটে রাখা শুকনো মরিচগুলো। আমি যখন শুকনো মরিচ দিচ্ছিলাম তখন আমার ক্যামেরাটা অন ছিল, আনফর্চুনেটলি। এখন হালকা করে একটু নেড়ে নিচ্ছি। মাত্র 6টা উপকরণে কাশ্মীরি আচার তৈরি। আচারটাকে ঠান্ডা করার জন্য এরকম একটা কাচের ডিশে বেড়ে নিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কাচের বয়মে সংরক্ষণ করব। আমার কাছে তো মনে হয় আচারের সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।